রত্না ম্যাম বলছেন? বলছি ফুলকো লুচি আমাদের নতুন চ্যানেল। চ্যানেলের নাম? হ্যাঁ, চ্যানেলের নাম ফুলকো লুচি। ভালো ভালো নাম, ভালো। আমরা সাকসেসফুল ভাবে রচনা ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করতে পেরেছি। এখন টিম ফুলকো লুচি কাকে ফোন করবে আপনারা জানেন? জানেন কি? জানেন কি? জানেন না। রচনা ব্যানার্জিকে। সে কে? সে কে? দ্য গ্রেট দিদি নাম্বার ওয়ান। চলুন দেখি সে ফোনটা ধরে কি না। লাগাও ফোন। হ্যালো, হ্যালো, রত্না ম্যাম বলছেন? বলছি বলছি আমরা একটা ইভেন্ট অর্গানাইজিং টিম থেকে ফোন করেছিলাম আপনাকে। বলুন। তো আমরা একটা নতুন ইভেন্ট তৈরি করতে যাচ্ছি, তো আমাদের প্রডিউসার আপনার সঙ্গে কথা বলতে চান। বলুন কি ব্যাপারে। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বলছি যে অ্যাকচুয়ালি আপনি তো দিদি নাম্বার ওয়ানের সাথে যুক্ত অনেকদিন হলো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমাদের দাদাদের যে মানে ক্ষোভ সেটা হচ্ছে দাদা নাম্বার ওয়ান চাই। দিদি তো অনেক হলো, এবার দাদা চাই। তো আমরা চাইছি যে আপনি যদি আমাদের শোটা হোস্ট করে দিতেন। না, আমি তো বাইরের শো হোস্ট করি না এরকম ভাবে প্রফেশনালি, বাইরে কোথাও গিয়ে হোস্ট করি না। ঠিক আছে, আপনি যেখানে চাইবেন সেখানেই হবে, শুধু কনসেপ্টটা দাদা নাম্বার ওয়ান, দিদির জায়গায় দাদারা থাকবে। মানে এটা কোথাকার জন্য বলছেন? এটা আমি ওয়েস্ট বেঙ্গল বেসিসেই বলছি। দিদি ও দাদা তো পশ্চিমবঙ্গেই থাকে না, হয় ব্যাপারটা। তো দিদি তো অলরেডি হয়ে গেছে, তো এবার দাদা কেউ চাই। এটা হ্যাঁ, এটা আমাদের নতুন চ্যানেল আর কি। কোন চ্যানেল এটা? এটা আমাদের হচ্ছে ফুলকো লুচি। কি? ফুলকো লুচি আমাদের নতুন চ্যানেল। চ্যানেলের নাম? হ্যাঁ, চ্যানেলের নাম ফুলকো লুচি। ভালো ভালো নাম, ভালো নাম। হ্যাঁ হ্যাঁ, আমরা টোটালটাই বাংলা ওরিয়েন্টেড, তো তাই বাঙালির একটা আবেগই আছে লুচি। খুব ভালো। আপনি একটা কাজ করুন, জি এর সাথে গিয়ে একটু কথা বলে নিন, জি এর সাথে পারমিশন পালে তখন আমি বেরোতে পারবো। আপনার সাথে কিছু কন্ট্যাক্ট আছে জি এর? হ্যাঁ হ্যাঁ, জি এর অফিসে চলে যান, জি এর অফিসে বলেন। ঠিক আছে না, আপনি যদি পার্সোনালি আমাদেরকে একটু যদি কমিটমেন্টটা দিতেন তাহলে আমরা সেটা। হ্যালো, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো ম্যাম। হ্যালো 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 আপনারা দেখলেন যে আমরা রচনা ম্যামকে একটি ফোন করে প্র্যাঙ্ক করেছিলাম, তো রচনা ম্যাম হয়তো ব্যাপারটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে মানে মেসেজ করেছি ম্যামের কাছে, ক্ষমা চেয়েছি যে আমরা এটা একটা জাস্ট প্র্যাঙ্ক, মানে ইট ওয়াজ জাস্ট প্র্যাঙ্ক কল। তো ম্যাম হয়তো ব্যাপারটা হয়তো মেসেজটা দেখেনি বা ব্যাপারটা বোঝেনি, তো আমরা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাপারটা আমাদের তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, কিন্তু ব্যাপারটা ইট ওয়াজ জাস্ট প্র্যাঙ্ক, তো ব্যাপারটা মজা হিসেবেই নিন। বাই দ্য ওয়ে, সব থেকে বড় ব্যাপার হলো যে আমরা সাকসেসফুল ভাবে রচনা ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর চ্যানেলের নামটা মনে রাখবেন ফুলকো লুচি। লুচি লুচি ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি, হ্যাঁ।